রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন, পাশ পুকুরটি, এটি হচ্ছে বর্ধমান জেলার একটি পাশ পুকুর। এটি হচ্ছে কালদিঘি, যেটি 24 তারিখ ওপেনিং ছিল। এটি ওপেনিংয়ের ভিডিও। ভিডিওটি আমার দিতে লেট হওয়ার জন্য আমি দুঃখিত। এখানে আমি গিয়েছিলাম কম বেশি বেলা 9টা নাগাদ। তার এখানে আমি 11টা পর্যন্ত ছিলাম, 2 ঘন্টা পর্যন্ত আমি এখানে ছিলাম। 2 ঘন্টার একটু বেশি, 8:45 ঢুকেছিলাম। যাই হোক, 2 ঘন্টা পর্যন্ত কম বেশি এখানে ছিলাম। আমি গিয়ে যা দেখলাম, তখনও পর্যন্ত রিপোর্ট ছিল খুবই খারাপ। তখনও পর্যন্ত সারা পুকুরে 2টি কাতলা মাছ উঠেছিল, 1টি কেজিখানেক, 1টি 400-500 এই ধরনের, আর হাতে গোনা কয়েকটি রুই মৃগেল উঠেছিল। তো এছাড়া শিকারী বন্ধুরা কেউ মাছ কিছু পাননি, আর অনেক দূর দূরান্ত থেকে শিকারী বন্ধুরা এসেছিলেন মাছ না পাওয়ার জন্য। তাদের মধ্যে অবশ্যই মনক্ষুণ্ণতার ভাব ছিল, সেটা অবশ্যই আমাকেও শিকারী বন্ধুরা জানিয়েছেন, সেই মনক্ষুণ্ণতার কথা। তবে কমিটি পক্ষ সব দিক ডিসিশন করে, কমিটির যিনি বয়স্ক আছেন উনি যে ডিসিশন নিয়েছেন, তাতে শিকারী বন্ধুরাও সেই মনক্ষুণ্ণতার ভাব অনেকটা কাটিয়ে মাছ ধরতে বসেছিলেন। আবার যারা হোটেল করেছিলেন, দেখতেই পাচ্ছেন মাঠের মাঝে পুকুর, আশপাশে কোনো হোটেল বা খাবারের দোকান কিছু নেই। তাই শিকারী বন্ধুদের উদ্দেশ্যে যিনি এখানে খাওয়া দাওয়ার দিয়ে পরিবেশন করবার জন্য হোটেল করেছিলেন, তিনিও লস খেয়ে যাবেন যদি শিকারী বন্ধুরা ম্যাক্সিমাম উঠে চলে যান। সব দিক বিচার করে যাতে হোটেলওয়ালাও কোনো অসুবিধার মধ্যে না পড়েন এবং শিকারী বন্ধুরাও একটা মাছ ধরার প্রচেষ্টা করতে থাকেন সারাদিন, সেই চিন্তাভাবনা করে কমিটি যেটা ডিসিশন দিয়েছিলেন যে 1,500 টাকা করে উনি নেবেন, 4,000 টাকা সিট মূল্য। কিন্তু শিকারী পক্ষ জানান ওটা 1,000 টাকা করার জন্য, তাই কমিটি 1,000 টাকা করে সেদিন নিয়েছিলেন এবং সারাদিন ছিপ ফেলার সুযোগ করে দিয়েছিলেন। আর তাতে 4টি সিট উঠে যায়, সমস্ত সিট বসেছিল। তবুও একটা বাজে ব্যাপার যে যদি মাছ খেত তাহলে ভালো লাগতো, মাছ খেলেই শিকারী বন্ধুরা খুশি, মাছ খেলে শিকারী বন্ধুরা সব রকম কষ্ট সহ্য করতে রাজি আছে। তবে এই পুকুরটি যেহেতু দ্বিতীয় দিনও রেজাল্ট সুবিধার হয়নি, ভালো ছিল না বলেই আমি শুনেছি, তাই কমিটি পক্ষ ডিসিশন নিয়েছেন যে পুকুরটি এখন বন্ধ রেখে ট্রিটমেন্ট করে কিছুদিন পর আবার চালাবেন বা কয়েকদিন পর চালাবেন। আগামী দিনের খবর যদি আমি জানতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর ওই 2টি কাতলা ছাড়াও আমি যতক্ষণ ছিলাম ততক্ষণে 1টি কম বেশি 2 কেজি ওজনের কাতলা আমি উঠতে দেখেছিলাম। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। রোজিনাস ক্লাব, কি মুখটা তো চেনে না, মাছ খায়নি তো মাছ খায়নি বলবো। কত করে নিচ্ছে? একদম ওদিকে যাওয়ার মতো পজিশন নেই সেরা। তোমার কি চ্যানেলে কি নাম?
কোনো জায়গায় উঠে গেলেও যেতে পারবেন, কেউ যদি যেতে চায় কোথাও যেতে পারবে। ওখানে অনেক পুকুর খোলা, আমাদের ওদিকে প্রচুর পুকুর খোলা। হ্যাঁ, ব্যাগ থেকে বার করুন, আমি ব্যাগ থেকে বার করে অনেক ভিডিও করেছি। হ্যাঁ নিশ্চয়ই, দেখুন যেটা সেটাই আমার কাছে, একটাও কাটল আমাদের চন্দননগর থেকে, মানে গাড়ি এগোনো যাচ্ছে না এত বৃষ্টি। ও এখন এই ইয়ে কোটের ছাতাগুলো খুব ভালো হয়েছে। টেনে দিন তাহলে একবার, কেউ আপনিই টেনে দিন। দুটো মিল গেলছে না, আর কিছু নেই, টাকা পয়সা তো সব সকালে নিয়ে নিয়েছে। মরা বাজারে যাওয়া, আর মাছের নিয়মই তাই, একটু এদিক ওদিক চোখ করবেন ঠিক তখন খাবে। ঠিক ঠিক আছে, আপনি রাখুন। কাপড় ওইটাই বলে, কাপড় নেই। পজিশন করলাম, ব্যাকে স্পেসও নেই তো। আচ্ছা বলে ফাঁকা বাজারে ধরেছি, চবি হবে না মানে, মাছ ধৈর্যের জিনিস, রোজিনে ক্লাব। বোল্ডার খেয়েছে, সব বোল্ডারই ফেলছে, দূরে খেয়েছে।
হ্যাঁ ওই তো দুটো উঠেছে সারা পুকুরে, একটা এখন উঠলো আর একটা বোধহয় আগে উঠেছে কে যেখানে। হুম, কাতলা নিচে নামলে এমনি ছিটকে বেরিয়ে যাবে। তখন পরপর দুদিন সিট করলাম আমি পুকুরে তো এই অবস্থা। হ্যাঁ